আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আমার আজকের রেসিপি হোমমেড কফি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ক্যাপুচিনো তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। আমি আজকে কফি মেকার দিয়ে কফিটা তৈরি করে দেখাবো, তবে কফি মেকার ছাড়াও কিন্তু খুব সহজেই এই কফিটা বানিয়ে নিতে পারবেন। তো আমি আজকে কফি মেকার এবং ইনস্ট্যান্ট নেসকেফ কফি পাউডার দিয়ে আজকের ক্যাপুচিনোটা তৈরি করব। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এইরকমই মজার মজার সব রেসিপি পেতে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তো আজকের মজাদার হট কফিটা তৈরি করার জন্য আমি এখানে নেসকেফ কফি পাউডারটা ব্যবহার করছি। আপনারা এখানে যে কোনো কফি পাউডারই কিন্তু ব্যবহার করতে পারবেন, চাইলে নেসকেফের মিনি প্যাকগুলোও কিন্তু ইউজ করতে পারবেন। তো আজকের কফিটা তৈরি করার জন্য আমি এখানে একটি মগে নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ কফি পাউডার, সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো 1 কাপ কফির জন্য 3 চামচ চিনি কিন্তু যথেষ্ট। এবার এখানে ব্যবহার করছি 3 চামচ পরিমাণ অর্থাৎ কফি পাউডারের সমপরিমাণে পানি। এবার এই কফি মেকারের সাহায্যে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো আস্তে আস্তে খুব সুন্দর করে ফ্লাফি হতে শুরু করেছে। এটা কিন্তু খুব বেশি সময় নেবে না, মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যেই সুন্দর একটা টেক্সচার চলে আসবে। আমি যে কফি মেকারের সাহায্যে কফিটা তৈরি করছি এগুলো আপনারা যে কোনো শপে অথবা মার্কেটে পেয়ে যাবেন। এর দাম 120 থেকে 180 কিংবা 200 টাকা পর্যন্ত নিতে পারে। আমি এটা 150 টাকা দিয়ে কিনেছি। তো দেখুন এটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ফ্লাফি হয়ে গিয়েছে এবং খুবই সুন্দর একটা টেক্সচার এসেছে। আপনারা যদি আরও ফ্লাফি করতে চান তাহলে আরও কিছুক্ষণ এটাকে বিট করে নিতে পারেন। আমি এই পর্যায়ে এটাকে বিট করা অফ করে দিচ্ছি। যারা একটু পাতলা কফিটা খেতে পছন্দ করেন তারা অল্প একটু বিট করে এটার সাথে মিল্ক অ্যাড করে নিতে পারেন, আর যারা একটু ভারী কফি খেতে পছন্দ করেন তারা এভাবে একটু সময় নিয়ে বিট করে নেবেন। তো এই যে আমাদের হট কফি তৈরি করার জন্য খুব সুন্দর ফ্লাফি একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ দুধকে জাল করে 1 কাপ করে নিয়েছি, এতে করে কফিটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। চাইলে আপনারা এই পর্যায়ে পাউডার মিল্ক দিয়েও কিন্তু কফিটা তৈরি করতে পারেন, আর সেই ক্ষেত্রে 1 কাপ গরম পানির সাথে 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে নেবেন। তো আমি এখন এর উপরে কিছুটা কফি পাউডার ছিটিয়ে দিচ্ছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আর এই তো সেই সাথে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের হোমমেড ক্যাপুচিনো। নেক্সট টাইম আপনাদের সাথে কফি মেকার ছাড়াই কফি তৈরির রেসিপি নিয়ে হাজির হব। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।